নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার সকাল 8টা মতো বাজছে, আজকে ভালো রোদ উঠেছে বাইরে। দু তিন দিন ধরে একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও হলো, তো দুদিন পর আজকে রোদ ওঠাতে খুব ভালো লাগছে। বাইরেটা দেখুন ঝকঝক করছে। আবার রাতের দিকে তো খুবই ঠান্ডা পড়ছে, তো শিশিরগুলো পুরো গাড়ির মাথার ওপরে একদম জমে গেছে, সেগুলোর ওপরে আবার রোদ পড়ে চকচক করছে। যত ঠান্ডাই থাকুক না কেন, রোদ উঠলে বেশ ভালো লাগে দিনটা, রোদ না থাকলে কোনো কিছু করতেই ভালো লাগে না। দাঁড়ান, গাছগুলোকে একটু এই জায়গাটাই রেখে দিই। দু তিন দিন ধরে রোদ না ওঠাতে গাছগুলোর অবস্থাও যেন মনে হচ্ছে একদম খারাপ হয়ে গেছে। গাছটা দেখুন বেশ বড় হয়েছে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলো কিনে এনেছিলাম যখন, তার থেকে এখন অনেকটা বেড়ে গেছে। এই দেখুন অনেকগুলো পাতাও বেশ হয়েছে এই গাছটার মাঝখানে, এই নতুন নতুন অনেকগুলো পাতা খুলেছে। খুব সুন্দর লাগে যখন গাছগুলো চোখের সামনে বড় হয় দেখতে। দাঁড়ান, একটু জল দিতে হবে গাছগুলোতে। এই গাছটাতে বলা ছিল যে শুকিয়ে গেলে তারপর জল দিতে হবে, তো দুদিন তো রোদ না ওঠাতে জলও দিইনি আমি, আজকে একটু দিলাম। দাঁড়ান এটাতে দেখি, এটাতে মনে হচ্ছে জল লাগবে না, কারণ ওপরটা এখনও ভেজা ভেজাই আছে। এই গাছটায় আর জল লাগবে না। তো চলুন এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তার আগে দাঁড়ান, আর একটা যে গাছ কিনেছিলাম সেই গাছটাও একটু দেখাই আপনাদের। দূরে ওই বড় গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা না দারুণ হলুদ কালার হয়েছে, আর এখন পাতাগুলো সব ঝরে পড়ছে, তো গাছের তলাটা দেখতে দারুণ লাগে। নিচে গেলে আপনাদের একবার কাছ থেকে দেখাবো। এই দেখুন, এই সেই লাকি ব্যাম্বু গাছটা, এটাও দেখুন অনেকটা বড় হয়ে গেছে, অনেক কটা পাশ দিয়ে বেরিয়েওছে চারা। মনে হচ্ছে এবার এই টপটাকে চেঞ্জ করে দিতে হবে। তো চলুন এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি। আজকে ব্রেকফাস্ট একটু ধোসা বানাবো। এই ব্যাটারটা আমি আগে একটু গুলিয়ে রেখেছিলাম, এটা একটা প্যাকেট পাওয়া যায় যেটা মিক্সের প্যাকেট, ওটাই কিনেছিলাম। তো আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, একটা ভিডিওতে দেখছিলাম, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছিলাম, তো সেটাকে একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর কিছুই না, একই জাস্ট একটু ভেতরে এগুলো থাকবে। আর আজকে আর নারকেলের চাটনিটা বানাইনি, আজকে এর সাথে একটু আচার আছে আমার, লঙ্কার আচার, তো সেটা দিয়ে খেয়ে দেখবো, আশা করছি খারাপ লাগবে না। এমনি অন্যান্য দিন যখন ধোসা বানাই নর্মাল, যেটা নারকেলের চাটনি বা সাম্বার সেগুলোর সাথে বানিয়ে খাওয়া হয়, কিন্তু আজকে তাই ভাবলাম একটু নতুন জিনিস ট্রাই করে দেখি। ধোসা বানানো আমার হয়ে গেছে, আর দুটো বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে। আজকে ভেবেছি বিকেলের দিকে একটু আপেল বাগানে যাব। এখানে না শীতকাল পড়ার পরে কি হয়, সব আপেল বাগানগুলো খুলে দেয়, যে আপনারা গিয়ে সেখান থেকে গাছ থেকে আপেল তুলতে পারবেন, তুলে তারপর সেগুলো যতটা যা ওজন হবে সেই রেসপেক্টে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। তো গাছ থেকে নিজে হাতে ফল তোলার একটা অন্যরকম ভালো লাগা থাকে, তো সেই কারণে ভেবেছি আজকে যাব। যদিও হয়তো অনেকটাই আমাদের দেরি হয়ে গেল, অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে এই অ্যাপেল পিকিং, সবাই যাচ্ছেও দেখলাম, তো আমাদের আর হয়ে ওঠেনি যাওয়া, তাই আজকে যাব ভেবেছি। গিয়ে দেখি যেটুকু যা পাবো। তো আমার ধোসাটা রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্ট তো হলো, এখন 9:30 মতো বাজছে। একটু এই ডিশ ওয়াশারটা আজকে পরিষ্কার করতে হবে, অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব আর করা হচ্ছে না, ছুটির দিন ছাড়া তো এগুলো করা হয়ে ওঠে না। আর দেখুন ভেতরে একটু জল জলও জমে থাকছে, তো কয়েকদিন ধরেই এটাকে ভাবছি পরিষ্কার করতে হবে। এই ভেতরে একটা ফিল্টার থাকে, ওই ফিল্টারটাকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হয়, নাহলে খাবার দাবারগুলো অনেক সময় জমে থাকতে পারে, তো সেই কারণেই মনে হচ্ছে আমার জলটাও পুরো পাস হচ্ছে না। তো এই স্ক্রুড্রাইভারটা লাগবে, ওই স্ক্রু আছে ওখানে অনেক কটা, সেই স্ক্রুগুলোকে খুলে তারপর ফিল্টারটা বার করতে হবে। এটা হচ্ছে ডিশ ওয়াশারের নিচের দিকের যে র্যাকটা, নিচের র্যাকটা, আর এই মাঝখানে যেটা, এটা হচ্ছে স্পুন, তারপর যেগুলো ছোটোখাটো হাতা এই সমস্ত জিনিসপত্র রাখার জন্য, ওগুলোকে ধোয়ার জন্য এই জায়গাটা, আর মাঝখানে যে গোল মতো জায়গাটা, এখান দিয়ে জলটা পাস হয়। তো দুটো তাক থাকে, একটা ওপরে আর একটা নিচে থাকে। এই স্ক্রুগুলোকে এবার
খুলতে হবে, চারটে স্ক্রু আছে মনে হচ্ছে, জানি না ভেতরে কি অবস্থায় আছে। এখানকার সব অ্যাপার্টমেন্টগুলোতেই ডিশওয়াশারটা থাকেই, কয়েকটা জিনিস অ্যাপার্টমেন্টগুলোর সাথে দেওয়াই থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই ডিশওয়াশার। এর ভাড়া, যে অ্যাপার্টমেন্টের যে ভাড়া, তার মধ্যে ইনক্লুড থাকে এই ডিশওয়াশার আর যেটা গ্যাস ওভেন এবং যেটা ওভেন আমাদের, এই দু তিনটে জিনিস এর সাথেই থাকে। আমি আগে যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে মাইক্রোওয়েভও দেওয়া ছিল, কিন্তু এই অ্যাপার্টমেন্টটায় মাইক্রোওয়েভটা নেই, তো সেইটা আমাকে নিজেকেই ওই জন্য কিনতে হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ফিল্টারটা যেটা বেরোলো। এবার এই নিচটের এখানটা মনে হচ্ছে খুলে জলটাকে বার করতে হবে। দাঁড়ান, এটাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যদিও খুব একটা ময়লা জমেনি, তাও হালকা করে একটু পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, এই জায়গাটাও কিছু ওই যে ট্যাবলেটটা যেটা ডিশওয়াশারে দিয়ে আমরা বাসন ধুতে হয় সেই জিনিসটা কিছুটা লেগে রয়েছে। আর যদি কেউ লিকুইড দিয়ে ধুতে চায় তাহলে তার জন্য এই সাইডের যে গোল জায়গাটা, এখানে লিকুইডটা দিতে হয়। আর আমরা সাধারণত একটা ট্যাবলেট পাওয়া যায় সেটাই ইউজ করে থাকি। এই দেখুন, এটা এবার পরিষ্কার হয়ে গেছে, এবার এটাকে সেট করে দিতে হবে। ফিল্টারটা সেট করা হয়ে গেছে, এবারই চারপাশটাকে একটু ভালো করে মুছে দিতে হবে, কারণ এগুলো না হলে জমে থাকলে সেই আবার একই হবে। দু তিন দিন ধরেই দেখছি এই জায়গাটা পুরোটা পরিষ্কার হচ্ছিল না, একটু একটু করে জমে থাকছিল, তো এই জায়গাটা একটু ক্লিন করে নিলে আমার মোটামুটি ডিশওয়াশার পরিষ্কার হয়ে যাবে। এবার নিচের তারটা ঢুকিয়ে দেব। দাঁড়ান, এটাকে এবার ভেতরে ঢুকিয়ে দিই। এবার যা যা বাসন আছে, কয়েকটা অল্প কিছুই আছে, সেগুলোকে এবার রেখে দিই। সারাদিনের বাসন জমা হতে থাকে, তারপর রাতে একবারে চালিয়ে দিই শোয়ার সময়। যদিও এখনও সকাল সবে শুরু, সেই জন্য বেশি কিছু আর নেই। কাপগুলোকে একটু ধুয়ে দিয়ে দেবো, হালকা করে ধুয়েই দিই, তাহলে কি হয় ডিশওয়াশারটাও ভালো থাকে। সে কারণে জাস্ট এমনি জলে একবার করে ধুয়ে তারপর বাসনগুলোকে ভেতরে দিয়ে দিই। তো আমার হয়ে গেছে আজকের, এবার চলুন দুপুরের রান্নাটা তৈরি করা যাক। আজকে যেহেতু খেয়ে দিয়ে বেরোবো তাই চটজলদি কিছু বানানো হচ্ছে। এখানে একটু ফ্রাইড রাইস মতো বানানো হয়েছে, এগ ফ্রাইড রাইস। তো যেহেতু সবজিগুলো সব ঘরে ছিল, দেখলাম তাড়াতাড়ি এটা হয়ে যাবে বানানো, আর এর সাথে একটু আলুর দম করা হচ্ছে, এটাই আজকে দুপুরের মেনু। এরপর খেয়ে দিয়ে আমরা তারপর বেরোবো, কারণ আপেল বাগানগুলো 5টায় বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি একটু যেতে হবে। 1:30 মতো বাজছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। কি সুন্দর রোদ, রোদ থাকলে বেরোতে বেশ ভালো লাগে, না হলে একটুও বেরোতে ইচ্ছা করে না। দাঁড়ান, বলছিলাম না গাছটাকে আপনাদের দেখাবো, একটু দেখাই। নিচটা এত সুন্দর লাগে না দেখতে, খুব ভালো লাগে। এখন তো আসলে সব পাতা ঝরার সময় এসে গেছে, এখন আর গাছে সেই কালারের যে পাতাগুলো সেগুলো আর নেই, সব ঝরে পড়ছে। এই দেখুন, নিচটা কি অসম্ভব সুন্দর লাগছে, তার মধ্যে রোদ পড়ে আরও ভালো লাগছে দেখতে। তো চলুন এবার যাওয়া যাক, কারণ যেতে অনেকটাই টাইম লাগবে, এখান থেকে মোটামুটি 1/2 ঘন্টা মতো আমাদের লাগবে যেখানে আপেল বাগানটা রয়েছে যেতে। পৌঁছে গেছি আমরা পাই, এই দেখুন এই সাইডের যে গাছগুলো এগুলোই সব আপেল গাছ, কিন্তু মনে হচ্ছে না আমরা একটা আপেলও পাবো গাছে, সবই তো খালি দেখতে পাচ্ছি। আসলে বলছিলাম না আরও অনেকটা আগে আসতে হতো আমাদের। এই দেখুন, পৌঁছে গেছি গাড়ি পার্ক করে, এবার হচ্ছে আমরা সামনে থেকে একটু দেখে আসি কোনো এন্ট্রি ফি আছে কিনা, কারণ কোনো কোনো আপেল বাগানে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি থাকে। মনে হচ্ছে এটা ফ্রি আছে, কোনো ফি নেই, তাও একবার একটু চেক করে নিই। এখানে ঢোকার জন্য কোনো ফি লাগেনি, এটা ফ্রি রয়েছে, কিন্তু কতটা কি আপেল পাবো জানি না। দেখুন সব আপেল নিচে পড়ে গেছে, ঝরে পড়ে গেছে। কালকেও আসলে প্রচুর লোক এসেছিলো, আমরা দেখছিলাম যখন চেক করছিলাম গুগলে, দেখাচ্ছিল প্রচুর বিজি ছিল কালকে, কিন্তু আজকে মোটামুটি ফাঁকা, বেশি লোকও নেই। সব আপেল নিচে পড়ে গাছে, তো মনে হচ্ছে না একটা আপেলও পাবো। এই দেখুন, আপেল বাগানে এসে একটা এত সুন্দর চেরি গাছ দেখতে পেলাম, পুরো চেরিতে ভর্তি, দেখে দারুণ লাগছে। আর চেরিগুলো বেশ মিষ্টিও, একটা খেয়ে দেখলাম, অসাধারণ খেতে, কি দারুণ লাগছে না। কোনো পাতা নেই, শুধু লাল লাল একদম ফল, অসাধারণ দেখতে লাগছে গাছটা।
কয়েকজনকে দেখলাম নিচ থেকে আপেল তুলছে, তো আমিও ভাবলাম একটু দেখি ভালো কিছু যদি নিচেও পাওয়া যায়। গাছ থেকে তো মনে হচ্ছে কিছু পাবো না, কিন্তু পচা কোনো আপেলই আর ভালো নেই। এই যে একটা গ্রিন আপেল পাওয়া গেছে, যে কটা আছে দু তিনটে গ্রিন আপেলই আছে, রেড আপেল আর কিছু নেই গাছে। একটা তাও পেয়েছি, যদি খালি হাতে একদম ফিরতে হতো সেটা আরও বাজে হতো। যদিও সামনের দিকে এরা বিক্রি করছে এই বাগানেরই আপেল, সেখান থেকে কেনা যাবে। কতগুলো হয়েছে আমাদের আপেল দেখি? আর একটা আপেল দেখা গেছে। বাবা, একটা করে আপেল দেখলে যে কি ভালো লাগছে, কারণ খুবই কম আছে আর সবুজের মাঝে তো ওই গ্রিন আপেলগুলো আরোই যেন চোখে পড়ছে না। এটা বেশ বড় আছে এই আপেলটা। তাও যে কটা পাওয়া গেল, একটাও তো রেড আপেল পেলাম না। রেড আপেলটাই খেতে যেহেতু বেশি ভালো লাগে, গ্রিন আপেলগুলো খুব টক হয়, অতটা ভালো লাগে না। তাও যা পাওয়া গেল গাছ থেকে ওই আর কি। আর একটাও মনে হচ্ছে এদিকে আছে, যা আছে সব এই গ্রিন আপেলই, রেড আপেল আর একটাও নেই। যদিও সামনের দিকে বিক্রি করছে, ওখান থেকে কিনে নেওয়া যাবে। আর যে আপেলগুলো আমরা এই তুললাম, এবার এগুলোকে নিয়ে গিয়ে ওখানে ওজন করে তারপর যা দাম হবে সেটা পে করে তারপর নিয়ে যেতে হবে। তো চলুন, ঘোরাঘুরি হয়ে গেছে, আর কিছু সেরকম বেঁচে নেই আপেল, এবার সামনে থেকে গিয়ে বিলটা করে নিই। এই গাছটায় দেখুন প্রচুর আপেল আছে, এই গাছটায় অনেক রেড আপেল, কিন্তু এই গাছটা মনে হচ্ছে পিকিং এর জন্য নয়। এটা আসলে যাদের ফার্ম তাদের মনে হচ্ছে নিজস্ব গাছ, মানে ওরা বাগানের মধ্যে এই গাছটা নেই, বাইরের দিকে দেখতে পেলাম রাস্তার ধারে। এরকম যদি আপেল ভেতরের গাছগুলোতে পেতাম না খুব ভালো লাগতো, আরও 2 সপ্তাহ আগে এলে ঠিকঠাক পাওয়া যেত। কি আর করা যাবে, কিছু রেড আপেল আমরা কিনে নেবো ভাবছি, এখানে বিক্রিও করছে এই বাগানেরই আপেল। তো চলুন এবার আপেলগুলোকে ওজন করে কিনে নিই। কুকুরটা দেখুন কি সুন্দর, লোমশ পুরো ঘুমোচ্ছে, একে সবাই আসছে একটু করে আদর করে যাচ্ছে, কিন্তু কিছুই বলছে না, খুব শান্ত কুকুরটা। এই দেখুন এখানে সব লাইন পড়ে গেছে, এখানে সাইডার, অ্যাপেল সাইডার ফ্রেশ, আর কিছু ডোনাটো বিক্রি হচ্ছে, হট সাইডার, কোল্ড সাইডার, বিভিন্ন রকমের সাইডার পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষ কিনছেও। কিন্তু বাগানে আপেল শেষ হয়ে গেলেও কী হবে, এগুলোর জন্যও অনেক মানুষ এসেছে। তো আমরাও 2 ডোনাট আর 1 হট সাইডার নিলাম, আর এর সাথে একটা করে সিনামন স্টিক দিয়েছে। এই দেখুন কুকুরটাকে বলছিলাম না, সবাই আদর করছে আর ও আদর খেয়ে একদম শুয়ে পড়ছে। এটা মনে হচ্ছে যাদের ফার্ম তাদেরই কুকুর নিজস্ব। চলুন এবার বাড়ি ফেরা যাক, বেরিয়ে পড়েছি আমরা, এখন 3:30 মতো বাজছে। কিছু আপেল পেলাম অল্প কিছুই, কিছু গাছ থেকে তুলতে পারলাম আর কিছু কিনে নিলাম, এবার বাড়ি ফিরছি। আর কদিন আগে আসলে মোটামুটি ঠিকঠাক পাওয়া যেত, এখন বেশিরভাগ আপেলই সব ঝরে গেছে গাছ থেকে, সেরকম কিছু নেই, অল্প কিছুই গাছে রয়েছে। গ্রিন আপেল তাও 2-3টে রয়েছে, রেড আপেল কিচ্ছু নেই, সব নিচে নিচেও যেগুলো পড়ে আছে নষ্ট নষ্ট হয়ে গেছে বেশিরভাগ। তো এবার বাড়ি ফিরছি, চলুন বাড়ি যাওয়া যাক। যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটা ফুলফিল করতে পারলাম না, নেক্সট বার আবার ট্রাই করতে হবে। চেরি গাছগুলো বেশ ভালো ছিল, প্রচুর চেরি ধরে রয়েছে, কিন্তু মনে হয় এখনো চেরি পিকিং স্টার্ট হয়নি বা হয়ে গেছে, এরকম জানা নেই আমার ঠিক। তো নেক্সট ইয়ার আবার ট্রাই করতে হবে অ্যাপেল পিকিং, এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু অতটা ভালো হলো না। যদিও ফার্স্ট টাইম অ্যাপেল বাগানে এলাম, আগে কোনোদিন এরকম বাগানের মধ্যে ঢুকিনি। প্রচুর আপেল গাছ, প্রচুর গাছ ছিল, ভালোই লাগলো আফটার অল সবকিছু। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপেল বাগান, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।